আগামী 2022 সাল নাগাদ 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। শনিবার পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে একথা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন ও তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মাহফুজুর রহমান সহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তুতি পর্যায়ের 80% কাজ শেষ হয়ে গেছে জানিয়ে সচিব বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ হবে 3 টাকা। রিপোর্ট শেখ আলীর। স্বপ্নপূরণের আরেক নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলমান বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র স্থাপনের ধারাবাহিকতায় যোগ হওয়া এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রস্তুতি পর্বের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যাবতীয় প্রস্তুতিমূলক নির্মাণ কাজ, প্রস্তুতিমূলক যে আমাদের এই যে ফেসিলিটিস হওয়ার কথা, সবগুলি 2016 মধ্যে সমাপ্ত হবে। মানসম্মত ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ও রাশিয়া ফেডারেশনের মধ্যে 2011 সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি সই হয়। এরই ধারাবাহিকতায় প্রকল্পটির প্রস্তুতি পর্বের অগ্রগতি নিয়ে শনিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাংবাদিকদের ব্রিফ করেন কর্তৃপক্ষ। রাজধানী থেকে 200 কিলোমিটার দূরত্বে পাবনা জেলার এই রূপপুর পদ্মাপাড়ের বিস্তীর্ণ এই বালুচরে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1062 একর এলাকা জুড়ে নির্মাণাধীন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। 1200+1200 দুটো ইউনিটে আমাদের 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা ফার্স্ট ইউনিট কমিশনে যাব 2022 সালে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু সংস্থা রসটমের তৃতীয় প্রজন্মের প্রযুক্তি ও প্রকল্পের 90% অর্থ সহায়তায় নির্মিত এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপন্ন বিদ্যুৎ হবে সাশ্রয়ী। এখানে বিদ্যুতের মূল্য 3.5 টাকা ইউনিট হবে। মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম জ্বালানি থেকে 2000-এরও বেশি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা যায়। পাশাপাশি সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় কয়েক টন কয়লা জ্বালানি। সংশ্লিষ্টরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখবে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।